এটা কিন্তু একটা অসাধারণ অনুভূতি ফলে যখন আপনারা এখানে আসবেন অবশ্যই এই ট্যুরটা মিস করবেন না একদম সুন্দরবনের ফিলিংস পাবেন কিন্তু আপনারা দেখুন খাড়ির ভিতর দিয়ে দুদিকে হচ্ছে ম্যানগ্রোভের জঙ্গল এটা কিন্তু একটা অসাধারণ অনুভূতি এই অনুভূতি আপনারা বকখালিতেও পাবেন না মৌসুমী আইল্যান্ডেও পাবেন না শুধুমাত্র এখানে এলেই কিন্তু এই অনুভূতি আপনারা পেতে পারেন ফলে এসাদের ভাগ হবে না এবার আমরা এগিয়ে চলেছি ওই ছোট্ট দ্বীপটার দিকে তো চলুন দেখি ওখানে যাওয়া যায় কিনা চারিদিকে দিগন্ত বিস্তৃত জলরাশি আর তার মাঝখানে এক চিলতে ছোট্ট জায়গা আর সেখানে দাঁড়িয়ে আছি একমাত্র আমি আমরা চারজন সেহেতু এটি হলো চারটে বেডের টেন্ট টেন্টটা কিন্তু অনেকটাই বড় অর্থাৎ টেন্টের মধ্যে আপনি স্বাচ্ছন্দে হাঁটা চলা করতে পারবেন এখানে কিন্তু আপনারা শুতে পারবেন কোনো সমস্যা নেই এই দেখুন আমি শুয়ে পড়ছি পা কিন্তু বাইরে যাবে না আর বিচে যাওয়ার রাস্তা দুপাশেই এই ম্যানগ্রোভের জঙ্গল আস্তে 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 আমাকে ফলো করে এসো আমরা দারুণ লাগছে কিন্তু দেখতে সুন্দর সাজানো গোছানো কি কি আছে একবার বলে দিই এটা আছে তিনটে আর ডোম টেন্ট টা ছটা ছটা এবার টা যদি ওনারা বুক করতে চান খরচা কত পড়ে যাবে খরচা পার হেড তো ফাইনালি আমরা পৌঁছে গেছি নামখানাতে আমাদের যাত্রা শুরু হয়েছিল শিয়ালদা থেকে সকাল সাতটা চোদ্দোতে আর এখন বাজে দশটা দশ দশটা দশে আমরা পৌঁছে গেছি নামখানাতে এখান থেকেই আপনারা বকখালির উদ্দেশ্যেও যেতে পারেন বা মৌসুমী আইল্যান্ডের উদ্দেশ্যেও যেতে পারেন কিন্তু আজ আমি আপনাদেরকে বকখালিতেও নিয়ে যাব না মৌসুমি আইল্যান্ডেও নিয়ে যাব না আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব একটি অফ বিট ট্যুরিস্ট ডেস্টিনেশনে তা চলুন এখান থেকে সেখানে কিভাবে যেতে হয় এবার সে রাস্তাটা আপনাদের সঙ্গে শেয়ার করি আপনারা স্টেশন থেকে বেরিয়েই বাইরেই এখানে টোটো পেয়ে যাবেন এখান থেকে আপনারা টোটো বুক করে নিতে পারেন বা যদি একটু এগিয়ে যান সামনের ওই রাস্তাটা দিয়ে তাহলে রাস্তার মাথায় গিয়ে আপনারা বাস এবং অটো দুটোই পেয়ে যাবেন বাস এবং অটো নিলে ভাড়াটা একটু কম পড়বে আর এখান থেকে যদি আপনার টোটো রিজার্ভ করে নেন রিজার্ভের ভাড়া পড়বে তিনশো থেকে চারশো টাকা দরদাম করে নেবেন আর যদি আপনারা শেয়ারে যান তাহলে ভাড়া পড়বে জনপ্রতি পঁচিশ টাকা আমরা এখন চলে এসেছি দশ মাইল ব্রিজের মোড়ে আপনারা যদি শেয়ার গাড়িতে আসেন তাহলে আপনাদেরকে এখানে নামিয়ে দেবে আপনার অটো টোটো বা বাস যা করে আসুন না কেন আপনাকে নামিয়ে দেবে এই দশ মাইল মোড়ে এখানে নেবে এখান থেকে আপনারা আবার টোটো করে নেবেন ওই যে সামনে টোটো দেখা যাচ্ছে ওই টোটো করে নিয়ে আপনাদেরকে একটু এগিয়ে এসে এই যে বাদিকে রাস্তাটা ভিতরে ঢুকে যাচ্ছে এই যে রাস্তা ওই যে টোটো ঢুকে যাচ্ছে ভিতরে এই রাস্তা দিয়ে এবার আমাদের দশ মিনিট যেতে হবে মিনিট গেলেই আমরা পৌঁছে তো বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের ফাইনাল ডেস্টিনেশনে এটি হলো আমাদের ফাইনাল ডেস্টিনেশন ঘরে বাইরে এখানে আপনারা টেন্টে থাকার সুবিধা পাবেন আর এর কাছেই হলো সেই নতুন বিচ সবটাই আমি আপনাদেরকে ঘুরে দেখাবো সবার প্রথম এখানকার টেন্টগুলো কেমন সেটা আপনাদেরকে ঘুরে দেখাই চলুন এবার ভিতরে চলে যাই অর্থাৎ এই রাস্তা দিয়ে আমরা এসেছি একদম গ্রামের ভিতরে এখানে হলো ঘরে বাইরে আর এই সোজা রাস্তা দিয়ে যদি চলে যান তাহলেই পৌঁছে যাবেন বিচে এখান দিয়ে জাস্ট দু মিনিট দু মিনিট পায়ে হেঁটে গেলেই বিচে পৌঁছে যাবেন চলুন এবার ভিতরে চলে যাই এখানে ঢুকতেই দেখুন পরপর টেন্টগুলো রাখা আছে এখানে একটা টেন্ট আছে আর এখানে রাখা আছে টেবিল গুলো এখানে সুন্দর চেয়ার টেবিলের ব্যবস্থা করে রাখা আছে অর্থাৎ এখানে কিন্তু আপনারা খাওয়া দাওয়া করতে পারেন এছাড়াও চেয়ার টেবিলের ব্যবস্থা করা আছে ওখানে বসেও খাওয়া দাওয়া করা যেতে পারে এদিকে এটা হচ্ছে কমন বাথরুম এদিকেও টেন্টের ব্যবস্থা আছে আর এগুলো আছে ডোম টেন্ট এখানে এটা আছে পুকুর এটাও কিন্তু আপনারা অ্যাক্সেস করতে পারেন এটা হলো ওনাদের বাড়ি কাম অফিস এখানে যাবতীয় কথাবার্তা আপনাদেরকে বলতে হবে আর এখানেও অনেকগুলো ডোম টেন্টের ব্যবস্থা করা আছে এখানে একটি দুটি তিনটি চারটি পাঁচটি এখানে পাঁচটি ডোম টেন্ট আছে ওনাদের কমন বাথরুম এখানে সামনে যেটি দেখছেন তো মোটামুটি এই হলো ওনাদের ব্যবস্থা এবার চলুন টেন্টের ভিতরে চলে যাই টেন্টের ভিতরটা কেমন সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই এই টেন্টটায় আপাতত আমরা এখন আছি এটারই বুকিং আছে আমাদের এখানে চারটে বেড আছে এক দুই তিন চার আমরা চারজন সেহেতু এটি হলো চারটে বেডের টেন্ট টেন্টটা কিন্তু অনেকটাই বড় অর্থাৎ টেন্টের মধ্যে আপনি স্বাচ্ছন্দ্যে হাঁটা চলা করতে পারবেন চলুন ভিতরটাই চলে যাই দেখুন এটা কিন্তু অনেকটাই বড় এদিকে একটা জালনা আছে ওখানে একটা জালনা এদিকে একটা ওকটা একটা জালনা আর এটা হচ্ছে সামনের ভিউ চারটে বেড এক একজন এখানে একটা বালিশ আছে বেড এখানে একটা কম্বল আছে যেহেতু শীতকাল এখানে একটা কুলার আছে ওদিকে একটা কুলার আছে কিন্তু এগুলোর এখন দরকার পড়বে না কারণ যেহেতু শীতকাল এছাড়াও এখানে একটা স্ট্যান্ড ফ্যান এখানে একটা স্ট্যান্ড ফ্যান আর এটা হলো উপর এটা দেখুন পুরোটাই হচ্ছে লাইট দিয়ে সাজানো অর্থাৎ রাত্রে কিন্তু এই লাইট গুলো জ্বলবে অপূর্ব সুন্দর লাগবে তখন দেখতে এটা হলো সুইচ বোর্ড এখানে প্লাগ পয়েন্ট আছে দুটো গুড নাইট অয়েল আছে এখানে দুটো জলের বোতল কাচের জলের বোতল আর ওনারা এরকম দুটো প্যাকেট দিয়েছেন এটা একটা এটা একটা কি আছে চলুন একবার দেখে নি আরো এটা ঢেলে দাও এখানে পুরো প্যাকেটটা ধরে ঢেলে দাও দেখুন এখানে একটা চিরুনি আছে দুটো ব্রাশ শ্যাম্পু এটা সাবান আর এটা একটা পেস্ট এগুলো ওনারা দিয়েছেন দুটো ব্রাশ আছে চিরুনি আছে সাবান আছে শ্যাম্পু আছে পেস্ট আছে এখানে একটা টুল আছে টুলের উপরে আছে এখানে একটা আয়না আর তার সঙ্গে আছে টাওয়াল সেম এদিকেও কিন্তু মানে এখানেও টাওয়াল আছে আয়না আছে এদিকেও আছে আর পুরো নিচটা কাপড় দিয়ে কভার করা আছে অর্থাৎ বালি কিন্তু আপনার পায়ে লাগবে না খুব সুন্দর একদম নিট অ্যান্ড ক্লিন তো আপনাদেরকে এখন যেটা ঘুরে দেখালাম এটা হলো ফোর বেডের ফ্যামিলি টেন্ট এখানে এখন আমরা আছি যেহেতু আমরা চারজন সেহেতু আমি এই ফোর বেডের ফ্যামিলি টেন্টটি নিয়েছি এটি আমি আপনাদেরকে ঘুরে দেখিয়ে দিলাম এবার চলুন এখানে টু বেডেরও ফ্যামিলি টেন্ট আছে তাছাড়াও আছে ডোম টেন্ট সেগুলো একবার ঘুরে দেখে তারপরে আমি আপনাদেরকে বলে দেবো যে এই টেন্টগুলোতে থাকতে গেলে আপনাদেরকে কত পে করতে হবে চলুন বাকি টেন্টগুলো একবার ঘুরে দেখে এবার চলুন আপনাদেরকে ডোম টেন্টটা দেখিয়ে দিই ফ্যামিলি টেন্ট আপনারা অলরেডি দেখে নিয়েছেন যদি আপনারা ফ্যামিলি নিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ফ্যামিলি টেন্ট বুক করতে পারেন আর যদি আপনি সিঙ্গেল আসেন বা আপনি যদি দুজনে আসেন সেক্ষেত্রেও কিন্তু আপনি ডোম টেন্টে থাকতে পারেন কোনো অসুবিধা নেই কারণ আমি নিজে ডোম টেন্টে থেকেছি সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হয় এর ভিতরে আছে দুটো বালিশ কম্বল জলের জায়গা এখানে আছে জল চার্জার পয়েন্ট সুইচ বোর্ড চার্জার পয়েন্ট পাখা পাখা যেহেতু এখন লাগবে না তবু এখানে দেয়া আছে আর উপরটা একদম লাইট দিয়ে সাজানো আছে এখানে কিন্তু আপনারা শুতে পারবেন কোনো সমস্যা নেই এই দেখুন আমি শুয়ে পড়ছি পা কিন্তু বাইরে যাবে না এবার চেন আটকে দিলে একদম এর মধ্যে কিন্তু স্বাচ্ছন্দ্যে থাকা যাবে এখানে একজন এখানে একজন খুব ভালোভাবে আপনারা দুজন এখানে থাকতে পারবেন কোনো সমস্যা নেই কারণ আমি নিজে থেকেছি ডোম টেন্টে কোনো সমস্যা হয় না আর এদিকে আছে কমন বাথরুম এদিকে দুটো কমন বাথরুম আছে ওদিকে আরেকটা তো চলুন কমন বাথরুমটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই এটি হলো কমন বাথরুম এখানে বালতি মগ আছে বেসিন আয়না শাওয়ার গিজার যেটি খুবই দরকার শীতকালের জন্য আর এদিকে আছে কোমোট একদম পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন চলে এসছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক এবার চলুন আমরা বিচ থেকে ঘুরে আসি তো টেন্টে আমাদের মালপত্র রেখে একটু ফ্রেশ হয়েই আমরা বেরিয়ে পড়েছি বিচের উদ্দেশ্যে ওনারা বললেন টেন্ট থেকে জাস্ট হেঁটে দু থেকে তিন মিনিট আমরা বিচে পৌঁছে যাব যাবো চলুন দেখে আসি বিচটি বিচে যাওয়ার এই রাস্তাটি কিন্তু খুবই সুন্দর দেখুন একদম সোজা রাস্তা একদম টেন্ট থেকে বেরিয়ে সোজা যদি আপনারা হেঁটে যান তাহলেই আপনারা বিচে পৌঁছে যাবেন আর বিচে যাওয়ার রাস্তা দুপাশেই এই ম্যানগ্রোভের জঙ্গল জোয়ারের সময় এখানে পুরো জল ভর্তি হয়ে যায় দুদিকে দেখুন ম্যানগ্রোভের জঙ্গল আর মাঝখান দিয়ে একফালি রাস্তা কিছুটা রাস্তা ঢালাই করা আছে এখন আমি যেখান দিয়ে হাঁটছি এটা হচ্ছে ঢালাই রাস্তা আর তার সামনেই ওখান থেকে কাঁচা রাস্তা শুরু হয়ে যাবে বালি আর দুদিকে হলো এই ম্যানগ্রোভের জঙ্গল অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে সামনে ওই যে দূরে দেখা যাচ্ছে বিচ একদমই কাছে তো ফাইনালি আমরা পৌঁছে গেছি বিচে বিচটা কিন্তু দিগন্ত বিস্তৃত বিশাল বড় বিচ এখানে আর যেহেতু এটা এখনো মানুষের সামনে সেভাবে উঠে আসেনি ফলে এখানে কিন্তু খুব বেশি মানুষও আপনারা দেখতে পাবেন না চলুন পুরো বীজটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই এটা হলো পুরো বীচ দেখুন যতদূর চোখ যাবে আপনার দিগন্ত বিস্তৃত খোলা জায়গা এদিকে কিছু টলার আছে আর এখন যেহেতু ভাটা জলটা অনেকটাই দূরে জোয়ারের সময় এই পুরো জায়গাটা কিন্তু জলে ভরে যাবে দেখুন যতদূর দূর আপনার চোখ যাবে পুরোটাই বীজ অসাধারণ সুন্দর স্নান এবার আমরা চলে এসেছি লাঞ্চের জন্য আমাদের লাঞ্চ এখানে রেডি আছে একটা কথা বলে দিই আপনারা যখন এখানে টেন্ট নেবেন তার সঙ্গে কিন্তু ফুড ইনক্লুড অর্থাৎ চার বেলা আপনারা এখানে খাবার পাবেন সেই যে খরচে আপনার টেন্ট নেবেন তার সঙ্গে এই ফুডটা ইনক্লুড অর্থাৎ সকালের ব্রেকফাস্ট দুপুরের লাঞ্চ বিকালের টিফিন রাতের ডিনার এই সব কিছুই থাকবে এই কস্টের মধ্যে কস্ট আমি অবশ্যই আপনাদের জন্য বলে দেবো তার আগে চলুন দেখে নিই আজকে লাঞ্চে কি আছে এটি হলো আমাদের টেবিল দেখুন ওনার টেবিল কিন্তু একদম সাজিয়ে গুছিয়ে দিয়ে দিয়েছেন কি কি আছে সেটা আপনাদেরকে একবার বলে দিই এখানে উচ্ছে ভাজা বেগুন ভাজা ছোট আমুদি মাছ ভাজা রয়েছে বাঁধাকপি দিয়ে মটরশুটি দিয়ে শীতকাল যেহেতু আলু বাঁধাকপি আর মটরশুটি দিয়ে একটা তরকারি সঙ্গে রয়েছে লেবু ডাল সম্ভবত মুসুর ডাল দেখে মনে হচ্ছে সঙ্গে রয়েছে কিন্তু আমাদের কমপ্লিট এছাড়া কি রয়েছে এগুলো আপাতত আছে এগুলো আমরা শুরু করি দেন তারপর আপনাদেরকে বলে দেবো ডাল তার সঙ্গে আমাদের মাছ ভাজা তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খাবারের কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর একদম ঘরোয়াভাবে ওনারা রান্না করেন ফলে খাবারের টেস্ট মানে একদম সেই গ্রাম্য পরিবেশে যে খাবারের টেস্ট পাবেন সেই টেস্টটাই কিন্তু আপনারা এখানে পাবেন খাবারের মান খুবই সুন্দর এবং আপনারা যতবার খুশি ততবার চেয়ে কিন্তু ভাত নিতে পারেন এমন নয় যে ওনারা দিয়ে চলে যাচ্ছেন ওনারা এখানেই থাকছেন ফলে আপনার যতক্ষণ পেট না ভরছে আপনি অবশ্যই চেয়ে নিতে পারেন ফলে খাবারের দিক দিয়ে আমি কিন্তু দশে দশ দেব এবার চলুন একটু রেস্ট নিয়ে নেওয়া যাক তারপরে সাইড সিনের উদ্দেশ্যে বেরোবো তো এবার আমরা চলে এসেছি সাইড সিনের জন্য আমাদের নৌকা রেডি চলুন নৌকায় উঠে যাই তারপর যাবতীয় নৌকা থেকে আপনাদেরকে অসাধারণ সুন্দর একদম সুন্দরবনের ফিলিংস পাবেন কিন্তু আপনারা দেখুন খাড়ির ভিতর দিয়ে দুদিকে হচ্ছে ম্যানগ্রোভের জঙ্গল আর তার মাঝখানে ছোট্ট খাড়ি সেখান দিয়ে আমাদের নৌকায় এগিয়ে চলেছে এটা কিন্তু একটা অসাধারণ অনুভূতি ফলে যখন আপনারা এখানে আসবেন অবশ্যই এই ট্যুরটা মিস করবেন না এই ট্যুরটা আপনারা কোথা থেকে বুক করবেন এর খরচা কত পড়বে কতক্ষণ সময় ধরে আপনারা এখানে ঘুরতে পারবেন এখানে কোনো রিস্ক আছে কি এর এ টু জেড আমি এই ভিডিওতে বলে দেব ফলে প্লিজ পুরো ভিডিওটা দেখুন চলুন এবার বাকি জিনিসটা ঘুরে দেখে এবার চলেছি আমরা খাড়ি থেকে সমুদ্রের দিকে অসাধারণ সুন্দর এটা কিন্তু একটা অসাধারণ অনুভূতি এই অনুভূতি আপনারা বকখালিতেও পাবেন না মৌসুমী পাবেন না শুধুমাত্র এখানে এলেই কিন্তু এই অনুভূতি আপনারা পেতে পারেন ফলে ভাগ হবে না যখন এখানে আসবেন অবশ্যই এই মিস করবেন না এখন আমি দাঁড়িয়ে আছি সমুদ্রের মাঝখানে চারিদিকে জল যেদিকে তাকাবেন চারিদিকে জল মাঝখানে ছোট্ট একটুখানি বালুকার আসি সেখানেই এখন আমি চলে এসছি জায়গাটি কিন্তু অসাধারণ সুন্দর অসাধারণ মানে নিজে চোখে না দেখলে ঠিক ভাষায় প্রকাশ করা যাবে না জায়গাটি কতটা সুন্দর ফলে যখন আসবেন অবশ্যই এই জায়গা থেকে ঘুরে যাবেন এটা মিস করবেন না এই আনন্দ কিন্তু আপনারা মৌসুমি আইল্যান্ডে বা বকখালিতে বা দীঘায় যেখানে বলুন কোথাও কিন্তু এই অনুভূতি আপনারা পাবেন না এই এক্সপিরিয়েন্স আপনারা পাবেন না ফলে অবশ্যই এখানে আসুন এখানে এসে এখান থেকে ঘুরে যান একটা অসাধারণ অনুভূতি সঙ্গে করে নিয়ে যেতে পারবেন এবার আমরা এগিয়ে চলেছি ওই ছোট্ট দ্বীপটার দিকে তো চলুন দেখি ওখানে যাওয়া যায় কিনা একদম কাচের মতো স্বচ্ছ একদম পরিষ্কার কিন্তু আপনি একদম পরিষ্কার দেখতে পাবেন অসাধারণ কেমন লাগছে গুটুস তোমার অসাধারণ সুন্দর চারিদিকে দিগন্ত বিস্তৃত জলরাশি আর তার মাঝখানে এক চিলতে ছোট্ট জায়গা আর সেখানে দাঁড়িয়ে আছি একমাত্র আমি অসাধারণ সুন্দর অনুভূতি একদম পরিষ্কার জল দেখুন জলের নিচ পর্যন্ত আপনি দেখতে পাবেন পরন্ত সূর্যের আলোতে অসাধারণ সুন্দর লাগছে কিন্তু দেখতে দূরে আমাদের নৌকাটি দাঁড়িয়ে আছে এবার আমরা নৌকায় উঠে পড়বো একটা অসাধারণ অনুভূতি এখানকার রাতের ভিউটিও কিন্তু অসাধারণ সুন্দর লাইট দিয়ে এত সুন্দর করে জায়গাটিকে সাজানো হয়েছে দেখে মনে হবে এখানে কালী চলে এসছে চলুন পুরো জায়গাটা একবার আপনাদেরকে ঘুরিয়ে দেখাই ওটি হলো ডাইনিং স্পেস আর এখানটায় টেবিল চেয়ার আছে যেখানে বসে আমরা সন্ধ্যের টিফিন বা আদার চা কফি স্ন্যাক্স নিতে পারি এই জায়গাটিও কিন্তু দেখতে অপূর্ব সুন্দর লাগছে আমাদের আরোহী চলে এসছে সন্ধ্যের টিফিনের জন্যে দেখে নি সন্ধ্যের টিফিনে কি আছে এটি হলো আমাদের সন্ধ্যের টিফিন সন্ধ্যের টিফিনে আছে চপ এগুলো দেখে পেঁয়াজি মনে হচ্ছে তিনটে পেঁয়াজি আছে মুড়ি আছে ঝুড়ি ভাজা বাদাম এটি হলো সন্ধ্যের টিফিন সঙ্গে আরো একটা জিনিস বলে রাখি অন্যান্য জায়গায় গেলে যেমন আপনাদের জল কিনে খেতে হয় এখানে কিন্তু রীতিমতো জারের জল সাপ্লাই করা হয় মানে খাবারের জন্য যে জলটা দেওয়া হয় সেটা কিন্তু জারের জল আপনাকে এক্সট্রা কোনো জল পয়সা দিয়ে কিনতে হবে না এটা কিন্তু আমার খুব ভালো লেগেছে যেটা অন্য অন্য জায়গায় আমি কখনো দেখিনি এখন বাজে সন্ধ্যে সাতটা আর এদিকে বার্বিকিউ রেডি হচ্ছে চলুন দেখে নিই বার্বিকিউটা এটা কিন্তু প্যাকেজের সঙ্গে ইনক্লুড নয় অর্থাৎ আপনি যদি চান তাহলেই বারবিকিউ করে নিতে পারেন কতক্ষণ সময় লেগে যায় আধা ঘন্টা আধা ঘন্টার মধ্যে রেডি হয়ে যাবে আর এই রেটটা যদি একটু বলে দেন মানে কেমন রেট নেওয়া হয় পাঁচশো চাইলে তিনশো টাকা আর এক কিলো চাইলে ছশো টাকা এস কিন্তু খুব সুন্দর স্মোকি ফ্লেভারটা খুব সুন্দর এসছে টেস্টটাও খুব সুন্দর হয়েছে যখন আসবেন অবশ্যই এটা ট্রাই করবেন আশা করি ভালো লাগবে এখন বাজে রাত সাড়ে নটা আমরা সপরিবারে চলে এসেছি ডিনারের জন্য তো চলুন দেখে নিই ডিনারে কি কি খাবার আছে এটি হলো আমাদের ডিনার টেবিল সব কিছু ওনারা সাজিয়ে দিয়েছেন একটা কথা আপনাদেরকে বলে দিই এখানে কিন্তু আপনারা ডিনারে ভাত অথবা রুটি দুটোই নিতে পারেন আমরা যেহেতু ভাত বলেছিলাম সেই জন্য ওনারা ভাতের ব্যবস্থা করেছেন যদি আপনারা রুটি খান তাহলে আগে থেকেই বলে দেবেন রুটিরও ব্যবস্থা কিন্তু এখানে হয়ে যাবে তো চলুন দেখে ভাতে কি কি জিনিস আছে শীতকালে রাত তাই সঙ্গে গরম গরম ভাত আলু ভাজা একটা আলু কুমড়ো পটল দিয়ে মিক্স সবজি সঙ্গে রয়েছে ডাল রয়েছে চিকেন আলু দিয়ে সঙ্গে স্যালাড শুরু করা যাক রাতের খাবার বাইরে কিন্তু ভালোই ঠান্ডা লাগছে এখন দিনের বেলা অতটা ঠান্ডা মনে হয়নি কিন্তু রাতে ঠান্ডাটা এখন ভালোই আছে তার সঙ্গে গরম গরম ভাত ভালোই লাগবে মাঝে মধ্যে শিয়ালেরও ভাত হ্যাঁ শিয়ালেরও ডাক কিন্তু শোনা যাচ্ছে বাইরে ভালোই মানে অনেকদিন পর আবার শিয়ালের ডাক শুনলাম গুড মর্নিং বন্ধুরা সকাল হয়ে গেছে সকালে আমরা উঠে পড়েছি ফ্রেশ হয়ে গেছি এবার যাচ্ছি একটি জায়গায় ঘুরতে দাদার সঙ্গে কথা বললাম দাদা বললেন একটি জায়গায় উনি নিয়ে যাবেন যে জায়গাটার খোঁজ এখানকার মানুষ ছাড়া আর কেউ জানেন না অর্থাৎ এখানে লোকাল যারা থাকেন ওনারাই শুধুমাত্র জানেন সেখানে উনি নিয়ে যাচ্ছেন চলুন সেই জায়গাটা থেকে ঘুরে আসি এটা হচ্ছে সোজা বিচে যাওয়ার রাস্তা এই রাস্তা দিয়ে সোজা আপনারা বিচে চলে যেতে পারবেন আর এটা হলো সাইডের রাস্তা যেটা দিয়ে দাদা এখন নিয়ে যাচ্ছেন চলুন এটা দিয়ে এগিয়ে যাই পুরোটাই ম্যানগ্রোভ তার মাঝখান দিয়ে সাঁকটা এখান দিয়ে পার হয়ে আসতে হবে এখানে কিন্তু রাস্তা নেই এবার রাস্তা করে যেতে হবে আস্তে আস্তে আমাকে ফলো করে এসো আমরা দাদাকে দেখে দেখে এগোচ্ছি এটা কিন্তু একটা অদ্ভুত অনুভূতি এখানে রাস্তা নেই এই জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা করে আপনাকে এগিয়ে যেতে হবে অসাধারণ জঙ্গল পার করে অনেকক্ষণ পরে আমরা বিচে পৌঁছে গেছি দেখুন সামনে দিগন্ত বিস্তৃত খোলা বীচ থেকে হেঁটে যাওয়া যায় হেন্ডি আইল্যান্ড কাছাকাছি খুব কাছাকাছি এখান থেকে সোজা হ্যাঁ একদম সোজা এখানে সোজা উঠে গিয়ে একই রাস্তা আচ্ছা হ্যান্ডি আইল্যান্ড যাওয়া যায় আরে বাহ তো আমরা সকালে বিশ থেকে ঘুরে এলাম আপনাদের তো দেখালাম সেটা এবার চলে এসেছি ব্রেকফাস্ট করতে চলুন দেখে নি ব্রেকফাস্ট এর কি আছে চলে এসেছি ব্রেকফাস্টে দাদা ব্রেকফাস্ট দিচ্ছেন এটা হচ্ছে ব্রেকফাস্ট দেখুন লুচি আছে ডিম সিদ্ধ তরকারি তার সঙ্গে মিষ্টি অসাধারণ তো চলুন এবার ব্রেকফাস্টটা করে নিই তো বন্ধুরা আমি তো সবকিছু আপনাদেরকে ঘুরে দেখে দিলাম এবার বাকি আছে যে আপনারা এখানে কিভাবে আসতে পারবেন তবে দাদার সঙ্গে এবার কথা বলে নেবো দাদার সঙ্গে কথা বলে নিয়ে যাবতীয় বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো যেখানে আপনারা কিভাবে বুক করতে পারেন এবং কত খরচা আপনাদের করতে পারে দাদা সব তো আপনার নামটা একটু বলে দিন আমার নাম শম্ভু হালদার শম্ভু হালদার এবার বন্ধুরা এখানে যেখানে আসবেন যেগুলো আমি দেখালাম যে আমাদের ফ্যামিলি টেন্ট আছে তিনটে আর ডোম টেন্ট আছে ছটা ছটা এবার ফ্যামিলি টেন্টে যদি ওনারা বুক করতে চান খরচা কত পড়ে যাবে খরচা পার হেড থাকা খাওয়া মিলিয়ে পনেরোশো টাকা পার হেড খাওয়া থাকা খাওয়া মিলিয়ে পড়বে পনেরোশো টাকা পার হেড পার হেড মানে আমরা যেমন চারজন আছি এরকম যদি চারজন থাকে তাহলে চা ফোর ইন্টু পনেরোশো এইভাবে হবে তাই তো থাকা খাওয়া মিলিয়ে আর যেগুলো দুটো বেড আছে তাহলে টু ইন্টু পনেরোশো এভাবে হচ্ছে আচ্ছা এটা গেল আমাদের ফ্যামিলি টেন্ট আর যারা ডোম টেন্টে থাকবেন থাকা খাওয়া সেম কিন্তু বারোশো পঞ্চাশ টাকা পার হেড পার হেড বারোশো পঞ্চাশ আচ্ছা মানে ওনারা খাবার দাবার সব একই পাবেন কিন্তু যেহেতু ওনারা ডোম টেন্টে আছেন বারোশো পঞ্চাশ টাকা করে পড়বে আপনার আপনাদের পার হেড এটাই পড়বে পনেরোশো ওটাই পড়বে বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ এটা আচ্ছা এই রেটটা কি কখনো চেঞ্জ হয় মানে ফিক্স দিয়ে এই রেট থাকছে অন্য সময় এই রেট কমছে বাড়ছে এরকম কিছু না না আমাদের রেটটা ফিক্স একদম ফিক্সড রেট মানে যে কোনো সময় আপনারা আসুন সব সময় কিন্তু একদম ফিক্স হ্যাঁ এবার বলুন কতদিন আগে ওনাদেরকে বুক করতে হবে এক সপ্তাহ আগে এক সপ্তাহ আগে হ্যাঁ এক সপ্তাহ আগে আপনারা বুক করে নেবেন আর বুক করার কন্ট্যাক্ট নাম্বারটা যদি একটু বলে দেন কন্ট্যাক্ট নাম্বার আমাদের এতে স্টেশন দেওয়া আছে আচ্ছা কন্ট্যাক্ট নাম্বার ওখানে ব্যানারে দেয়া আছে আমি সেটা শেয়ার করে দিচ্ছি কন্ট্যাক্ট নাম্বার আপনারা পেয়ে যাবেন আচ্ছা এবার আরেকটা জিনিস হচ্ছে এখানে যে সাইট সিন যেটা আমরা করলাম सपोज ধরুন আমরা নৌকা করে গিয়ে ঘুরে এলাম এগুলো এগুলো তো আবার প্যাকেজের মধ্যে নয় না প্যাকেজের বাইরে এটা প্যাকেজের বাইরে হ্যাঁ আচ্ছা এবার নৌকা করে যে ঘুরতে গেলে ওটা আপনাদের খরচ পড়ছে ছশো টাকা করে ছশো টাকা এক ঘন্টায় ছশো টাকা এক ঘন্টায় ছশো টাকা যে নৌকা আপনাদের দেখিয়েছিলাম যে ফরেস্টের এর ভিতর দিয়ে নৌকা এটা একটা অদ্ভুত অনুভূতি সেটা কিন্তু অবশ্যই আপনারা যখন আসবেন করবেন সেটা আপনার সঙ্গে কথা বলে নিতে হবে হ্যাঁ আপনার সঙ্গে কথা বললে আপনি সব অ্যারেঞ্জ করে দেবেন একদম উনি সব অ্যারেঞ্জ করে দেবেন আর আপনাদের এক ঘন্টায় ছশো টাকা আর ওটা এখান থেকে একদমই কিন্তু কাছে নয় এখান থেকে একটুখানি যেতে হয় সেটা টোটো করে যেতে হবে টোটো ভাড়া পড়বে দেড়শো টাকা দেড়শো টাকা যাওয়া আসা করে যাওয়া আসা নিয়ে দেড়শো টাকা হ্যাঁ টোটো আপনারা চার পাঁচজন যাই থাকুন চলে যেতে পারবেন নৌকায় এক ঘন্টায় ছশো টাকা যেটা আমি ঘুরে দেখালাম ওটা আর এখান থেকে সে নৌকা পর্যন্ত যেতে ঘাটটার নাম যেন কি ঘোষখাল ঘোষখাল হ্যাঁ ঘোষখাল পর্যন্ত আপনাদের টোটো করে যেতে সময় ভাড়া লাগবে দেড়শো টাকা এটা গেল এখানে আর এখানকার যে ঝাউবনের সাইড সিনটা দেখালাম ওটা দাদার সঙ্গে কথা বলে নেবেন উনি আপনাদের সঙ্গে করে নিয়ে যাবেন আমাদেরকে ওনার উনি সঙ্গে করে নিয়ে গেছিলেন গিয়ে এটা দেখে আসতে পারেন এটাই কিন্তু এখনো মানুষ জানেন না এটা উনি পেশাল দেন এখান থেকে উনি নিয়ে যান নিয়ে গিয়ে ঘুরিয়ে নিয়ে আসেন ফলে অবশ্যই এসে বলবেন যে আপনারা করবেন উনি সময় সুযোগ মতো নিয়ে গিয়ে ওটা ঘুরিয়ে দেখিয়ে দিয়ে আসবেন একদম হেঁটে জোয়ার ওনার থেকে শুনে নেবেন সেই চলে যেতে পারবেন জোয়ারের সময় এখানে স্নান করা যায় জোয়ার সময় আচ্ছা আর একটা জিনিস যেটা ধরুন যেহেতু আমরা টেন্টে আছি মানে গরমের সময় যদি কেউ প্ল্যান করে গরমের ছুটিতে স্কুল বাচ্চাদের যখন গরমের ছুটি থাকে তখন কি কোনো সমস্যা হয় কোনো সমস্যা নেই আমাদের কুলার ব্যবস্থা করার ব্যবস্থা আছে যেহেতু আপনার টেন্টের মধ্যে দেখলেন আমাদের যেহেতু ফোর বিডের টেন্ট দুটো কুলার আছে দুটো স্ট্যান্ড ফ্যান আছে তাহলে আমার মনে হয় কোনো সমস্যা হবে না সমস্যা হবে না সমস্যা হবে না সেক্ষেত্রে আপনার গরমের সময়ও কিন্তু প্ল্যান করতে পারেন কোনো সমস্যা নেই আর হচ্ছে যেটা আমাদের ডোম টেন্ট ওর মধ্যে ফ্যানের একটা ব্যবস্থা ফ্যানের ব্যবস্থা আছে চার্জার পয়েন্টের ব্যবস্থা আছে সব কিছু আছে মানে ওর মধ্যেও আপনারা থাকতে পারেন সেভাবে আপনারা অ্যারেঞ্জ করতে পারেন কোনো সমস্যা নেই আমি পার্সোনালি এখানে থেকেছি ফলে আমি আমার দিক দিয়ে বলতে পারি জায়গাটি কিন্তু খুবই সুন্দর আপনারা প্ল্যান করে চলে আসুন যেহেতু এখনো বহু মানুষের কাছে জিনিসটা পৌঁছায়নি ফলে জায়গাটা কিন্তু এখনো খুব সুন্দর আছে

যেদিন আসছি সেদিন আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক পাচ্ছি তারপরে দুপুরের খাবার রাতের খাবার বিকালের খাবার গুলো সকালে ব্রেকফাস্ট করে ছেড়ে দিচ্ছি হ্যাঁ এটা হচ্ছে পুরো এটা পুরো প্যাকেজ এটা আচ্ছা আচ্ছা আপনার আর কিছু বলার আছে বন্ধুদের না এখান থেকে অনেকে সার্চিং করতে যায় যারা আচ্ছা এখান থেকে আমাদের সার্চিং এ গাড়ি বললে আমাদের টোটো বা অটো বলে দেওয়া হয় সেক্ষেত্রে আমাদের ওই হ্যান্ডি আইল্যান্ড নিয়ে যায় বেনফিস বা ফেজারগঞ্জ কার্গিল মাঠ লাস্টে বকখালি হয়ে ঘুরিয়ে সবটাই দেখিয়ে নিয়ে আসে

স্টেশন নেবে অটো বা টোটোকে বললে যে ঘরে বাইরে বৃষ্টে যাবো ওরা ঠিক একবার আমার স্ট্যান্ডের সামনে এসে নিয়ে যায় নিয়ে চলে আসবে কোনো অসুবিধা হবে না মানে আপনারা স্টেশনে নেবে ওখান থেকে টোটো বা অটো বুক করে নিতে পারেন নিয়ে এখান থেকে ঘরে বাইরে বললে ডাইরেক্ট এখানে নিয়ে আসবে আপনাদের ব্রেক জার্নি করতে হবে না ভিডিও শুরুতে আমি যে ব্রেক জার্নি দেখিয়েছি যে আপনাদের দশ মাইলের মোড়ে নেবে সেখান থেকে আসতে হবে সেটা আপনাদের করতে হবে না ডাইরেক্ট চলে ডাইরেক্ট চলে আসবে এখানে আরেকটা কথা বলে দিই যেটা আমি করেছি সেটা আমি ডাইরেক্ট ওনাকে ফোন করেছিলাম উনি এখান থেকে টোটো পাঠিয়েছিলেন টোটো ওখানে দাঁড়িয়ে ছিল সেই টোটো করে আমি এখানে এসেছি সেখানে আমার ভাড়া পড়েছে তিনশো টাকা আপনারা যদি ওখান থেকে আসেন সেক্ষেত্রে মনে হয় একই ভাড়া পড়ে একই সেম ওই পাঁচ জনের উপরে পাঁচ থেকে পাঁচ জনের উপর তিনশো টাকা তারপরে হলে একটু বেশি হয়ে যায় পাঁচ জন হলে আপনার সেই তিনশো টাকা মানে ওখান থেকে আপনি যদি করে আসেন তবু তিনশো টাকা আপনি যদি এখানে বলে দেন তবু তিনশো টাকা ফলে আপনি সেক্ষেত্রে যদি সেফ সাইডে থাকতে চান দাদাকে বলে দেবেন উনি এখান থেকে টোটো পাঠিয়ে দেবেন সেই টোটো করে আপনি একদম নিশ্চিন্তে এখানে চলে আসতে পারবেন আসার কিন্তু কোনো সমস্যা নেই আদার আর কিছু মনে বলার নেই সব কিছু শেয়ার করে দিয়েছি টপিক শেয়ার করে দিয়েছি এবার আমি কন্টাক্ট নাম্বারটা দেখিয়ে দিচ্ছি আপনারা কন্ট্যাক্ট নাম্বারে কল করুন পরে চলে আসুন একদম এবার আপনাদেরকে আমি কন্ট্যাক্ট নাম্বারটা শেয়ার করে দিচ্ছি আপনারা কন্ট্যাক্ট নাম্বারটা অবশ্যই নোট করে নেবেন এটি হলো কন্টাক্ট নাম্বার এই দুটো কন্টাক্ট নাম্বার আছে এই দুটো কন্টাক্ট নম্বরের যেকোনো একটাই আপনারা কল করে নেবেন কল করে বুক করে নিতে পারেন আপনারা যদি চান এখানে ভিডিওটা একটা পেইন্ট স্ক্রিনারে তুলে নিতে পারেন বা লিখে নিতে পারেন আমি দুটো নাম্বারই আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম এবং এই ভিডিও ডেসক্রিপশন সেখানেও কিন্তু এই কন্টাক্ট নাম্বার আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না আর এই বিষয়ে যদি আপনি কিছু কোশ্চেন থাকে সেটাও লিখে জানাতে পারেন আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব আজ আসি আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে নতুন একটি জায়গায় ভালো থাকবেন পুরো টেবিল ওনারা সাজিয়ে দিয়েছেন দারুণ লাগছে কিন্তু দেখতে সুন্দর সাজানো গোছানো কি কি আছে একবার বলে দিই এখানে আছে আলু পোস্ত লেবু এখানে আছে আমদি মাছ বেসন দিয়ে খুব সুন্দরভাবে ভেজে দিয়েছেন বেগুন ভাজা আলু উচ্ছে ভাজা ডাল আর এখানে আছে কাঁকড়া এই কাঁকড়াটা কিন্তু এক্সট্রা ওনাদের মিলের সঙ্গে নয় এটা আমরা এক্সট্রা নিয়েছি ওনারা সাধারণত মাছ দেন তাই তো ওনারা মিলের সঙ্গে মাছ দিয়ে দেন আর কাঁকড়া বা চিংড়ি যদি আপনারা নিতে চান সেটা কিন্তু আপনাদের এক্সট্রা পে করতে হবে